আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে, যে আবেদনের প্রেক্ষিতে মুক্তি দেওয়া হয়েছে সে আলোকে বিদেশ যাওয়ার সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী। আবারও বাড়তে পারে বিদ্যুতের দাম, উৎপাদন ব্যয় কমাতে সাশ্রয়ী হওয়ার পরামর্শ মুখ্য সচিবের। অবশেষে জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে সিলেট ঢাকা ছয়লেন মহাসড়ক। 15,000 কোটি টাকার ঋণ বরাদ্দের সুসংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী। 2 মাস পর দেশে করোনায় মৃত্যুর সংখ্যা নামলো 100-এর নিচে, একদিনে 3,500 আক্রান্ত শনাক্ত। সিলেটে কমছে করোনায় মৃত্যু ও আক্রান্ত শনাক্ত, 127 জন আক্রান্ত শনাক্তের দিনে মারা গেছেন 6 জন। ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময়, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান। খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় লেবাননে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই এর যৌথ আয়োজনে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে, তবে আবারও তাকে জেলে যেতে হবে। এরপর নতুন করে তাকে আবেদন করতে হবে, কারণ যে আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, তার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই, সেই আবেদনের নিষ্পত্তি হয়ে গেছে। একই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সোশ্যাল মিডিয়ার একজন আরেকজনকে হেয় করে অবদস্থ করে কাজে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে, তবে এই আইনের অপব্যবহার বন্ধ হচ্ছে। গত 3 মাসে লক্ষ্য করে দেখবেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার অনেকটাই কমে এসেছে। অপর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিল শুনানির জন্য 15 সেপ্টেম্বরের আগেই বেঞ্চ নির্ধারণের জন্য আবেদন করতে অ্যাটর্নি জেনারেলকে বলেছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস বলেন, বিদ্যুতের দাম বাড়বে, কারণ পৃথিবীতে এ পর্যন্ত কোনো দেশই বিদ্যুতের দাম কমাতে পারেনি। বাংলাদেশ ট্রানজিশনে আছে, গ্রোথ আরও বেশি হবে, এজন্য বিদ্যুৎ উৎপাদনের গতি শ্লথ করতে কোনো দরকার নেই, তবে বাড়ানো দরকার, তবে ব্যয় কমাতে আমাদের সাশ্রয়ী হতে হবে। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল সভায় শনিবার তিনি এসব কথা বলেন। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা স্থাপিত এবং সরবরাহ সক্ষমতা শীর্ষক ওয়েবিনারে AFERB এর চেয়ারপারসন অরুণ কর্মকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডক্টর আহমদ কায়কাউস বলেন, উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার কারণে বিদ্যুতের ক্যাপাসিটি পেমেন্ট বেশি বলা হলেও এটি ঠিক না, কারণ পরিকল্পনা ও বাস্তবতায় বিশাল গ্যাপ থাকে। উন্নয়ন সহযোগীরাও ওভার প্ল্যানিং করার পরামর্শ দেন। বিদ্যুৎ বিভাগ থেকে ওভার প্ল্যানিং করা হয়েছিল, বাংলাদেশের পরিস্থিতিতে ওভার প্ল্যানিং করলে সমস্যা নেই। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক তামিম। তিনি বলেন, গত 1 দশকে বিদ্যুতের পারফরম্যান্স ভালো, বিদ্যুৎ উৎপাদনে তিনি 2, 5 ও 10 বছরের মেয়াদী পরিকল্পনায় যেতে বলেন। একই সঙ্গে 2050 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 30-40% বিদ্যুৎ উৎপাদন যাওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করতে বলেন। তিনি বলেন, গরমকালে অতিরিক্ত 3,500 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, শীত মৌসুমে 4-5 মাস এই চাহিদা কমে যায়, গরম আর শীতের এই গ্যাপটা মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। বিদ্যুতের দাম কত বছরে কত শতাংশ বাড়বে তা বলা থাকলে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। বিদ্যুৎ উৎপাদনে MNG কে গুরুত্ব দিতে হবে, দ্রুততম সময়ে LNG আমদানি করতে হবে, কয়লাভিত্তিক 3টি বড় বড় প্রকল্প হলে তেলভিত্তিক কেন্দ্রগুলো বাদ যাবে। বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, এখন বিদ্যুৎ আমদানির পরিবর্তে আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্যের কথা বলা হয়েছে, আঞ্চলিক বিদ্যুৎ বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে, এটা করা হলে কম সময়ে নোটিশে বিদ্যুৎ কিনতে পারবো, বাংলাদেশের শীতে বিদ্যুৎ বেঁচে যায়, সেটা অন্যের কাছে বিক্রি করা যাবে। বিদ্যুৎ খাতে আরও কয়েক বছর বিনিয়োগের দাবি জানান বিদ্যুৎ সচিব। তিনি বলেন, বিতরণ না হোক সঞ্চালনের ক্ষেত্রে বেসরকারি খাতকে সংযুক্তির বিষয়টি এখনও জোরে সুরে চিন্তা করা হচ্ছে।
শোকের মাস আগস্টে সিলেটের জন্য অনেক বড় একটি সুসংবাদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের সাংসদ ডক্টর এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বহুল আকাঙ্ক্ষিত সিলেট ঢাকা ছয় লেন মহাসড়কের জন্য প্রায় 15,130 কোটি টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। শুক্রবার ফিলিপাইন্সের মেনিলিয়ার সংস্থার বোর্ড সভায় এ ঋণ অনুমোদন করা হয়। শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরণকালে এসব তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে সিলেট ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের জন্য কাজ করে যাচ্ছেন। মন্ত্রী বলেন, 1992 সালে এই মহাসড়কটি চার লেনে উন্নীত হওয়ার কথা ছিল। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানকে আমেরিকায় পেয়ে আমি এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি সে সময় বলেছিলেন আমাদের এত গাড়ি নেই, তাই বড় সড়কেরও দরকার নেই। এরপর আমি তাকে আমেরিকায় বোস্টন শহরের একটি কম ব্যস্ততম এলাকায় গিয়ে বিশাল সড়ক দেখাই। ডক্টর মোমেন বলেন, বঙ্গবন্ধু কন্যা এই সড়কটির গুরুত্ব অনুধাবন করে চার লেন থেকে ছয় লেন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সড়কটি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক নম্বরে রেখেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে এটি আর হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কের প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো সিলেট অঞ্চল এবং মহাসড়কের অন্যান্য স্থানগুলি, পর্যটন এবং শিল্পাঞ্চলগুলো উপকৃত হবে, যা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। তবে এই কাজ শুরুর দিকে সিলেট ঢাকা মহাসড়কের দুপাশে জমি অধিগ্রহণের সমস্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিলেট আর হবিগঞ্জ ছাড়া বাকি জায়গায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, কিন্তু এই দুটি স্থানে জমি অধিগ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টরা টালবাহানা করছেন। স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নে সিলেটের স্থানীয় নেতৃত্বের সহায়তা কামনা করেন ডক্টর এ কে মোমেন। ভার্চুয়াল বক্তব্যে মন্ত্রী বলেন, প্রথম এই কাজটি চীনের করার কথা ছিল। ব্যাপারে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে চীনা প্রেসিডেন্ট ঢাকায় এসে আলোচনাও করেন, যদিও পরে এই প্রজেক্ট থেকে চীন সরে যায়। এরপর এই কাজটি করার জন্য 2015 সাল থেকে আমিই লেগেছিলাম, এবার কাজটি সফলতার মুখ দেখছে। প্রকল্পের কাজে অর্থ ব্যয়ের ব্যাপারে তিনি বলেন, এই টাকার বাইরেও জমি অধিগ্রহণের জন্য সরকারের নিজস্ব ফাউন্ডেশন থেকে কিছু টাকা খরচ হবে। এদিকে শুক্রবার এআইটিভির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ঢাকা করিডোর সড়কের কাজ শেষ হলে একটি নতুন আঞ্চলিক বাণিজ্য রুট চালু হবে, যা সিলেট অঞ্চল ও চট্টগ্রাম বন্দরকে ভারতীয় উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির সঙ্গে আখাউড়া, শেওলা এবং তামাবিলের তিনটি স্থলবন্দরের মাধ্যমে সেখান থেকে ভুটান ও মিয়ানমার পর্যন্ত সংযুক্ত করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কটি দক্ষিণ এশিয়ার উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় কর্মসূচির আওতায় 5 নম্বর করিডোরের প্রধান অংশ। এটি পরিবহন খরচ কমাবে, প্রতিযোগিতা বাড়বে এবং প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ সহায়তা করবে। এই অঞ্চলের মানুষের নিরাপদ প্রবাসীকৃতিকার দেবে। এটি করার মাধ্যমে বিনিয়োগ প্রকল্পটি অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্য অবদান রাখবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা সিলেট করিডোর প্রকল্পটি চারটি ভাগে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা সিলেট করিডোরের 2 লেন থেকে 4 লেনে উন্নীত করা হবে। ঢাকা সিলেট করিডোর বরাবর প্রায় 210 কিলোমিটার প্রশস্তকরণের কাজ করা হবে। ধীরগতিতে চলাচলকারী যানবাহন লেন সহ রাস্তা করা হবে। 60 কিলোমিটার ফুটপাথ, 26টি ফুটব্রিজ এবং 13টি ওভারপাস নির্মাণ করা হবে। জলবায়ু এবং দুর্যোগে ঝুঁকিসহ বয়স্ক নারী ও শিশুর কথা বিবেচনা করে এসবের নকশা করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কো অপারেশন সাসেক সিলেট ঢাকা করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় 2 লেনের সিলেট ঢাকা মহাসড়কের 4 লেনে উন্নতি করার পাশাপাশি ধীর যানবাহন চলাচলের জন্য 2 পাশে আলাদা 2টি লেন এবং ফুটপাথ, ফুটওভার ব্রিজ ও ওভার পাস নির্মাণ করা হবে। ৬৩ দিন পর দেশে করোনাভাইরাসে একদিনে মৃত্যুর সংখ্যা 100-এর নিচে নামল। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় 80 জন মারা গিয়েছেন। তাদের নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছালো 25,926 জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 3,436 জনের দেহে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় 25,129 জনের নমুনা পরীক্ষায় 3,436 জনের শরীরে করোনা শনাক্ত হয়, যা শনাক্তের হার 13.63%। আর এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত 14,89,589 জন। নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার 16.85%। গেল 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 41 জন পুরুষ ও 39 জন নারী। এদের মধ্যে বাসায় মারা গিয়েছেন 2 জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়ার মধ্যে পুরুষ 16,857 জন এবং নারী 9,069 জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে 24 ঘন্টায় 43 জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন, এছাড়া 51 থেকে 60 বছরের 23 জন, 41 থেকে 50 বছরের 12 জন ও 31 থেকে 40 বছরের 2 জন মারা গিয়েছেন। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 24 ঘন্টায় মারা যাওয়ার মধ্যে ঢাকা আছেন 34 জন, এছাড়া চট্টগ্রামে 21, রাজশাহীতে 1 জন, খুলনায় 9 জন, বরিশালে 4 জন, সিলেটে 6 জন, রংপুরে 3 জন এবং ময়মনসিংহে 2 জন মারা গিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 26 জুন করোনায় মৃত্যু 100 নিচে নেমেছিল। এই দিন মারা যান 77 জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু 100 ছাড়ায় গত 16 এপ্রিল, ওই দিন মারা গিয়েছিলেন 101 জন। আর গত 7 জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃত্যুর সংখ্যা 200 ছড়ায়। 13 আগস্ট থেকে মৃত্যুর সংখ্যা 200-এর নিচে নামা শুরু করে, এরই ধারাবাহিকতায় প্রায় 2 মাস পর মৃত্যু 200-এর নিচে নেমেছে শনিবার। মহামারী করোনায় সিলেটে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 127 জন। শনিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় 772 জনের নমুনা পরীক্ষায় এই আক্রান্ত শনাক্ত হন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল 16.45%। স্বাস্থ্য অধিদপ্তর জানায় শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টার মধ্যে যে 6 জন করোনা রোগী মারা গেছেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন সহ 6 জনই সিলেট জেলায় মারা গেছেন। সব মিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1043 জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে 95 জন সহ 855 জনই মারা গিয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 72, মৌলভীবাজারের 70 ও হবিগঞ্জের 46 জন রয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে 127 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় 66 জন, সুনামগঞ্জে 10 জন, মৌলভীবাজারে 36 জন ও হবিগঞ্জ 15 জন শনাক্ত হন। সিলেটে এখন করোনা আক্রান্তর মোট সংখ্যা 52,351 জন। তন্মধ্যে উসমানী হাসপাতালে 4,478 জন সহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন 32,329 জন। শনাক্তের মধ্যে সুনামগঞ্জের 6,061 জন, মৌলভীবাজারের 7,680 জন, হবিগঞ্জের 6,221 জন রয়েছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, গেল 24 ঘন্টা বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 316, সব মিলিয়ে সুস্থতার সংখ্যা 42,905 জন দাঁড়িয়েছে। তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 376 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই প্রতিবাদ নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেটের উসমানীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। শনিবার সকাল 11টায় উপজেলা মৎস্য অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মাসরুপা তাসলিমের সভাপতিত্বে ও সহকারী মৎস্য অফিসার আমিনুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শেখ ফয়সল আহমদ, লিলিউর রহমান পঙ্কি, উজ্জ্বল দাস, মনে চক্রবর্তী, শরীফ আহমদ চৌধুরী, শাহিন চৌধুরী, ফজলু মিয়া, এমদাদুর রহমান খান, নির্মল দাস, মন্টু। সভায় ডিজিটাল বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের সকল সহযোগিতা কামনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবাননের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লেবানন বিএনপির সাবেক সহসভাপতি আবু বক্কর সিদ্দিক। সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সাবেক উপদেষ্টা আমির হোসেন কলিম, সেলিম মিয়াজি, কাউসার আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, জসিম উদ্দিন, লেবানন যুবদলের সভাপতি সৈয়দ আলম, আরমান হোসেন, আব্দুল মুতালেব সহ আরও অনেকে। অন্যদিকে লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল হালিম ও সাবেক সহসভাপতি আবু বক্কর সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।